ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্যে মজার পদ্ধতিতে সুন্দর জাদুর মতো ছবি হয়ে যাবে, সেরকমই তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে আমি একটি ফুল আঁকবো, যার জন্যে এই রঙটাকে এভাবে নিয়ে আমি এভাবে গোল করে দিচ্ছি, একবারে রং হয়ে যাচ্ছে। আর দেখো, এই খাতাটাকে অল্প ঘোরাচ্ছি। শোনো, শুধু এই পদ্ধতি করার জন্যে খাতাটাকে ঘোরাঘুরি করানো হচ্ছে। তাছাড়া তোমরা সব অনেকে হয়তো বলবে খাতা ঘোরাতে নেই, তো অন্য পদ্ধতি করার সময় খাতা ঘোরাতে নেই ঠিকই, কিন্তু শুধু এই পদ্ধতিতে আঁকার সময় এভাবে ঘোরাতে হবে, না ঘোরালে হবে না। এটা ঘোরানোর জন্যেই রঙটি হবে, আর না ঘোরালে কিন্তু হবে না। ছোট ছোট আরও করে দিতে পারো। দেখো, এটাকে আমি অন্যরকম করে করছি। এখন আরেকটি ফুল, এটাতে রং হয়তো কম থাকবে। এটাতে দেখতে পাচ্ছ যে মাঝখানে অনেকটাই সাদা রয়ে গেছে। তাহলে এই ফুলের সঙ্গে এই ফুলের একটি তফাত আছে। তিন রকমের ফুল হয়ে গেল। এখন কিছু পাতা বানাতে হবে। খাতাকে ঘুরিয়ে নিয়ে এখন কিছু হালকা সবুজ রঙেরও পাতা দিয়ে দিতে হবে, ছোট ছোট। দেখো, এখনই কত সুন্দর লাগছে। এখন কয়েকটি ফুলের কুঁড়ি আঁকতে হবে। তাহলে দেখলে বন্ধুরা, কত সহজ করে কত সুন্দর ছবি হয়ে গেল।
এরকম আরো নানান রকমের ছবি করা যায়, সেগুলো পরে অন্য ভিডিওতে তোমাদের দেখাবো। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, খুব খুশি হব, আর ভিডিওটি লাইক কমেন্ট করে দিও। এখন খুব তাড়াতাড়ি করে আরেকটি ছবি আঁকছি, তোমরা দেখো।